এই ওহি নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাহ আলী একটু ভয় পেয়ে গিয়েছিলেন তিনি নবী সাল তিনি আনহার কাছে গিয়ে বলেছিলেন জ্যা মিলুনি জ্যা মিলুন আমাকে কম্বল দিয়ে আবৃত কর আমাকে চাদর দিয়ে আবৃত হাসি হশিত আলী নফ্সি আমি আমার নিজের নফসের উপর ভয় পাচ্ছি কারণ নবী সাল সালামের কাছে ওহি আসার সময় জিব্রাইল ইসলাম তাকে জড়িয়ে ধরেছিলেন এবং বলেছিলেন তিনি বলেছিলেন না বিক আমি তো করতে জানি না তারপর তাকে আবার চেপে ধরা হয়েছিল তিনি আবারও একই কথা বলেছিলেন মা পড়তে জানি না তৃতীয়বার চেপে ধরা হয় এবং তিনি একই কথা বলেন মা নাবি ফরি আমি তো পড়তে জানি না তখন এই পাঁচটা আয়াত নাজিল হয় আর একটা কথা বলা বাহুল্য যে নবী সাল্ল আলী আসাল্লাম লিখতে এবং পড়তে জানতেন না আল্লাহ রব্লা আলম এমন একজন মানুষকে শেষ নবী করেছিলেন যিনি আক্ষরিক জ্ঞান সম্পন্ন ছিলেন না যাতে করে কাফের মোশেক যারা থাকবে তারা যেন নবী সাল্লিসাল্লামের প্রতি কোনো অভিযোগ বা মিথ্যা প্রভাগাণ্ডা চালাতে না পারে যে সে পূর্বকালীন ইতি কথা থেকে বা আগের ধর্মগ্রন্থগুলো থেকে কপি করে এটা নিয়ে এসেছে